আসসালামু আলাইকুম। দেশে উপবাসী আপনারা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড করব, সেটা হলো এই কলমের মেশিন থেকে কীভাবে কলম তৈরি করা হয়। এর আগে আমরা নিয়মিত আপলোড করেছি কলম কীভাবে তৈরি করতে হয় মেশিন দিয়ে, তো আমরা রেগুলারলি এটা আপলোড করে থাকি যেন আপনাদের মাঝে আমাদের এই মেশিনের ভিডিওগুলো এবং এই মেশিন দিয়ে কীভাবে কলম তৈরি করা হয় আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছতে পারে। এবং আপনারা যদি খুব দ্রুত আমাদের এই মেশিনের ভিডিওগুলো এবং কলম তৈরি করার ভিডিওগুলো বেশি বেশি করে পান, তাহলে আশা করি আপনাদের আত্মকর্ম সংস্থানে কাজে লাগতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করি সবসময় নিয়মিত আপনাদের জন্য ভিডিও আপলোড করার জন্য। তো আজকে আপনাদের মাঝে আবারও আমি নতুন করে এই কলম তৈরি করার যে মেশিনগুলো বলপেন মেশিন, এই মেশিনকে কীভাবে কলম তৈরি করা হয় আমরা একটু সিম্পলি একটু দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা কলম তৈরি করি। দেখা যাক এখানে যে চারটা মেশিন, কালি মেশিন এবং এটা সেন্ট্রিফিউজিং মেশিন, এখানে আছে একটা অ্যাডাপ্টার মেশিন এবং এটা হচ্ছে টিপস মেশিন। এই চারটা মেশিন একটা সেট, এই মেশিনটির মূল্য 25,000 টাকা। মেশিনটি চাবি সিস্টেম, টাইমার সিস্টেমের বোর্ডটি বসানো আছে, এল বসানো আছে, এইটা দিয়া যে কোনো সময় টাইমার এবং হিটার কন্ট্রোলার বসানো যাবে। তো এখন এটা বসানো নাই। তো এই সিস্টেমে আমরা 25,000 টাকার মেশিনগুলো কিন্তু খুঁজছি। এটা চাবি সিস্টেম আছে, কালি বেশি হয়ে গেলে আপনারা চাবি কমাইতে বাড়িতে পারবেন। আর এইখানে আছে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এটা দিয়ে কালি কতটুকু ঘুরবেন এটা অ্যাডজাস্ট করতে হবে। আর এটা প্রেস করলে এখান দিয়ে যে নজেল আছে এই কালি এখানটা এখানটা কালি ঢুকবে। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার লাগানোর মেশিন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই কালো রঙের যে অংশটা এটা হচ্ছে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা দিয়া এখানে এই মেশিন দিয়ে অ্যাডাপ্টার লাগাতে হয়। আর এটা হচ্ছে টিপস লাগানোর মেশিন, এই আপনার ছোট্ট একটা অংশ দেখতেছেন, এটা হচ্ছে টিপস লাগানোর মেশিন। এই মেশিনটার মধ্যে টিপস লাগাইতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট্রিফিউজিং মেশিন, এই মেশিনে কালি ভরার পরে মেশিনটার মধ্যে কলম এইভাবে দিয়ে পিছন দিকে ঘুরে এইভাবে যতটুকু ঘুরে পারা যায় 90 থেকে 100 পিস কলম দিয়া এটা ঘুরাইতে হবে। ঘুরাইলে কালি ভরার পরে যে ফাঁকা ফাঁকা অংশ থাকবে এই ফাঁকা ফাঁকাটা টাইট হয়ে যাবে এবং লেখা স্পষ্ট আসবে, আর পিছন দিয়ে কালি ব্যাক করবে না। এই জন্য এই মেশিনটার মধ্যে 5 থেকে 10 মিনিট ঘুরাইতে পারেন আপনারা। তো এই চারটা মেশিন মিলে এক সেট। তো এখন আমরা দেখাবো যে কলম কীভাবে তৈরি করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কালি মেশিন, প্রথমে আমরা এখানে কালি ভরবো, কালি ভরার পরে আমরা এটা লাগাবো, তারপরে চাবি ওপেন করে দেব। চাবি ওপেন করে আমরা এইভাবে সামনে আমার এই দেখতে পাচ্ছেন একটা করে প্রেস করলে, একবার প্রেস করলে একটা কলমে কালি ভরে যাবে। এইভাবে আপনারা কালি ভরবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা কালি ভরবেন, আবারও দেখাচ্ছি কালি ভরলেন, কালি ভরলেন, এইভাবে কালি ভরার পরে আপনারা যেটা করবেন, আমরা তো এখন এটা কালি ভরলে মেশিনটা পুরনো হয়ে যাবে, আপনারা মনে করবেন পুরনো মেশিন, এই জন্য জাস্ট প্রসেসিংটা দেখালাম। ঠিক এইভাবেই আপনারা কালি ভরবেন, কোনো রকম ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আশা করি আমরা এটা পরীক্ষিত, সম্পূর্ণ পরীক্ষিত। এর আগে আমরা অনেক রকমের মেশিন বিক্রি করেছি, শত শত মেশিন, হাজার হাজার মেশিন আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, সবাই ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা হলে আমরা এটা সার্ভিসিংয়ের ব্যবস্থা করে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কালি ভরলাম, এখন লাগাবো অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টার, এই কালো অংশ, এই অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা আমরা এখানে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাডাপ্টারটা বসি, ভরার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন সামনে ঠিক আছে, আমরা আরেকটা করবো, আমরা আরেকটা অ্যাডাপ্টার লাগাইব, আমরা আরেকটা লাগাইলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমরা আরো লাগাই দেখি, আরো একটা লাগাই দেখি, আরেকটা মেশ আরে আরো দুটা লাগাই দেখি, এইভাবে আরেকটা লাগাচ্ছি, আমরা এখান থেকে আরেকটা কলম করি লাগাই ঠিক আছে। তো এখন আমরা কালি বসি, অ্যাডাপ্টার লাগাইছি,
এখন যেটা আমরা কাজ করবো সেটা হলো টিপস লাগাবো, এখান থেকে টিপস লাগাবো। এইটা একটা লাগাইছি, এখন এটার মধ্যে আমরা টিপস লাগাবো। আপনারা দেখেন আমরা কীভাবে কলম মেশিন দিয়ে এইরকম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা টিপস লেগে গেছে, তো আরেকটা লাগাবো আমরা এইভাবে। এখন আমরা টিপস লাগাইতেছি, এটা টিপস বলতে পারেন, লিপ বলতে পারেন, আপনারা যেইভাবে পরিচিত হতে পারেন সেইভাবেই করতে পারেন। এই দেখেন আরেকটা লাগাইছি, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আরেকটা লাগাইতেছি, এটার মধ্যে কিছু নাই। দেখেন আরেকটা টিপস লাগাইতেছি, এটা লেগে গেছে, ঠিক আছে। তো আমরা একটা করছি, তিনটা কলম লাগ করছি। তো আমরা কালি ভরছি, অ্যাডাপ্টার লাগাইছি, এখন টিপস লাগাইলাম। তো এখন যেটা কাজ হবে সেটা হলো সিটি প্রিন্টিং মেশিন, এখানে ভরবো। এক একটা ডিভাইস 90 থেকে 120, তাহলে তিনটা ডিভাইস প্রায় 300 থেকে 290 পিস, 80 পিস বা 70 পিস, 270 থেকে 300 পিস কলম এখানে হবে। তো আমরা একটু দেখাচ্ছি কীভাবে এটা করবে। ওদিকে না, তুই খালি এইটুকু ধরে রাখ, আমার দিকে ধরে না, শুধু এই মেশিন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমরা ঘুরেছি। তো আমি তো মাত্র কয়েক সেকেন্ড ঘুরাইলাম, তো আপনারা এইটা 5 থেকে 10 মিনিট ঘুরাইবেন। একটা কথা মনে রাখবেন, এই কলমটা সবসময় 5 থেকে 10 মিনিট, এইটা সেন্ট্রিফিউজিং মানে হাওয়ার মেশিন। কালি ভরার পরে এই মেশিনটাকে যদি একটু ভালো করে কাজ করে দিতে পারেন, তাহলে কম দামি কালি দিয়েও এটা লেখা ভালো আসবে, কারণ লেখাটা ফাঁক ফাঁক থাকবে না, হাওয়া থাকবে না ভিতরে। এবং বেশি করে সেন্ট্রিফিউজ করলে, হাওয়া দিলে এটা ভালো করে টাইট হয়ে যাবে, পিছন দিয়ে কালি ব্যাক করবে না, প্লাস এটা ভালো লেখা আসবে, কোনো বাজবে না, তাকে লেখা লেখাতে কোনো বাজবে না, একদম ক্লিয়ার লেখা আসবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তো এই হলো বন্ধুরা, এই হলো আমাদের যে কলমের মেশিন, এই কলমের বলপেন মেশিন দিয়ে কীভাবে কলম তৈরি করা হয় আমরা আপনাদেরকে দেখালাম। প্রিয় দেশবাসী, দেশে এবং খুবাসে যে সকল ভাইয়েরা আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আমাদের এই চ্যানেলটা দেখতেছেন, আশা করি আপনাদের এই ভিডিও দেখার পরে কলম তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি এই মেশিনটা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানা দেওয়া থাকবে, এবং আমাদের যে মূল্য কলমের মেশিনের মূল্য দেওয়া থাকবে। আপনারা আমাদের ঠিকানা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার দেওয়া থাকবে, আমাকে আপনারা ফোন করবেন, ফোন করে আসবেন। যদি ফোন করে না পান তাহলে ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।